গুড মর্নিং স্টুডেন্ট আই কি আমার আওয়াজ একদম তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং সেখানে কোনো প্রবলেম নেই আমাকে একবার বলে দাও সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা না কালকে যে প্রবলেমটা হচ্ছিল আওয়াজে তোমরা সেটা কি এখন ক্লিয়ার আছে গুড মর্নিং বাবু আওয়াজটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না আমাকে একবার বলে দেবে নো প্রবলেম ওকে ফাইন যেটা তোমরা ভিডিওতে দেখলে সেটা তোমরা অলরেডি অ্যাওয়্যার তো আমি তারপর আবার একবার শুধুমাত্র বলে দেব যে কারোর যদি ডাব্লু বিসিএসটাকে সত্যি সত্যিই তার এম বলে মনে হয় জীবনের লক্ষ্য বলে মনে হয় সেক্ষেত্রে এর থেকে ভালো অপরচুনিটি আর তোমাদের কাছে নেই যেখানে আই অফিসার এবং ডাব্লিউ অফিসারদের মাধ্যমে তুমি কি হবে ট্রেন্ড হবে যে কিভাবে এক্সাম দেব কোন স্ট্র্যাটেজি ফলো করবো ফ দ্যাট তোমাকে যেটা করতে হবে আমাদের এই পেইড ব্যাচটাকে জয়েন করতে হবে যার একটা নমিনাল ফিজ রাখা হয়েছে আর তার থেকেও বড়ো কথা এই পেইড বাসটা যখন তুমি জয়েন করছো বেসিক্যালি একটা ডিসকাউন্ট রেটে পাচ্ছ ডিসকাউন্ট রেট কত সেটা আজকে এগারো তারিখ পর্যন্ত সেভেন্টি সেভেন অলরেডি তোমরা জানো আট তারিখ পর্যন্ত ছিল দেন এক্সটেন্ড করে এগারো পর্যন্ত হয়েছে তো সেভেন্টি সেভেন পার্সেন্ট অফারটাকে অ্যাভেল করতে গেলে তোমাদের যেটা করতে হবে ওয়াই টু সিক্স সিক্স এই কোড ভিউ অফারে গিয়ে পুট কোড ক্লিয়ার শুভ সকালবাবু গুড মর্নিং এবার আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়বো রাইট সেই কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি পড়তে হয় না পড়তে হয় মাঝে 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 তো বলেইছিলাম তোমাদের একবার রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে একটুখানি ফটাফট শেয়ার করে দাও ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দাও গ্রুপের মধ্যে দেয়া দাও কারণ মাঝে মাঝে আমার সত্যিই খুব রাগ হয় যে কেউ একবার অ্যাপটা খুলে দেখে না বা আমাদের এই ওয়াইটি চ্যানেলটাই এসে দেখে না যে ক্লাস স্টার্ট হচ্ছে কি হয়নি বা ক্লাস হচ্ছে কি হচ্ছে না যখন ক্লাস নেবো তখন গ্রুপের মধ্যে গিয়ে ম্যাসেজ করছে আজকে কি ক্লাস হবে না হোয়াট ইজ দিস আরে তুমি এসেই তো দেখো ক্লাস হচ্ছে কি হচ্ছে না আমি তো বারংবার বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সেইখানে চ্যানেলের মধ্যে গেলেই তো বুঝতে পারবে যে লাইভ হচ্ছে কি হচ্ছে না আচ্ছা এখানে জিজ্ঞাসা করেছ যে ইকোপ্যাক আসলে সেটা মহাপ্যাকে অ্যাড হবে তো দেখো ইকোনমিক্সের জন্য যদি ওটা আসে মানে ইকোনমিক্স কোনটার ইকোনম ডাব্লিউ বি ইকোনমিক্সের জন্য যদি সেটা আসে তখন সেটা আমাদের ওই মহাপ্যাকের মধ্যে অ্যাড হবে কিন্তু আমি যদি কোনো কোর্স আনি যেটা হয়ে যাচ্ছে ইকোনমিক্সের ব্যাপার মানে ইকোনমিক্স ইন দ্য সেন্স সেটা এসএসসি ব্যাংক রেলওয়ে বা যে কোনো এক্সামিনেশনের জন্য তখন সেটা কিন্তু সেপারেট হবে মানে দুটো পেতে হবে অলরেডি আমি সিলেবাস হিসাবে বলেছিলাম না তো অনলি ইফ অ্যান অনলি শুধুমাত্র যদি ডাব্লিউবিসিএস এর জন্য হয় তখন সেটা মহাপ্যাকের মধ্যে যাচ্ছে কিন্তু যদি আমরা একটা কম্বো পার্ট নিয়ে আসি মানে যেখানে এসএসসি থেকে শুরু করে সবকিছু হবে সেখানে কিন্তু ওটা আসবে না চলো আমরা চলে গেলাম আমাদের প্রথম প্রশ্নে অ্যাজ পার দ্য গাইডলাইন অফ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এনি পারচেস অফ গোল্ড সিলভার জুয়েলারি অর দ্য প্রিসিয়াস মেটাল Required pan or adhar as KYC above the value of Thank you, Anub. যারা আছো মহাপ্যাকের মধ্যে বা মিশন ডাব্লিউ বিসিএস ফর্টি ফাইভ আওয়ার্স তোমাদের শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমি তো পড়াচ্ছি বাবু মহাপ্যাকের মধ্যে যারা আছো বা মনে করো মিশন ডাব্লিউ এর মধ্যে যা আছো তাদের তো ডাব্লু বিসিএস জন্যই ফর্টি ফাইভ আওয়ার্স এর আমি কি করানো হচ্ছে ইকোনমিক্স করানো হচ্ছে আচ্ছা বলো বেবি মিস্টার থ্রি সিক্সটি একটা কথা বলো তোমরা মহাপ্যাকের মধ্যে আছো তো তোমরা মহাপ্যাকের মধ্যে আছো মহাপ্যাকের মধ্যে জিজ্ঞাসা করছো ব্যাপারটা হচ্ছে মহাপ্যাকের মধ্যে কে আছে মিশন ডাব্লু বিসিএস আছে মিশন ডাব্লু এর মধ্যে কি আছে স্পেশাল ফোকাস চারটে মানে চারটে সাবজেক্টের ওপর খুব জোর দেওয়া হচ্ছে সেটা হয়ে যাচ্ছে ইকোনমিক্স পলিটি হিস্ট্রি এবং জিও মেন পিলার বলা হয় এই চারটাকে এর মধ্যে ইকোনমিক্সের যদি দেখো ফর্টি ফাইভ আওয়ার্স ফর্টি ফাইভ প্লাস আওয়ার্স আছে তাহলে এত ঘন্টা তো শুধুমাত্র ডাব্লিউ বিসিএস এর জন্যই তুমি পেয়ে যাচ্ছ তোমাদের তো হয়ে যাচ্ছে বুঝলে আর এর সাথে যদি মানে এই ফর্টি ফাইভ প্লাস সামথিং কিছু হয় তখন সেটা আমাদের এসএসসি টেসএসসি কম্বো একটা জেনারেল কম্বিনেশন পার্টি চলে যাচ্ছে আচ্ছা চলো এবার কারেক্ট দেখো এখানকার হিসাবে যেটা বলা হয়েছে যে কোনো মানুষ যদি মনে করো সোনা রুপো গয়না গাটি বা প্রিসিয়াস মেটাল কিছু কেনে বা প্রিসিয়াস জেমস কেনে ইটস বেটার টু সে হবে না মানে স্টিল কিনতে গেলাম তা নয় জেমস সেটা যদি কিনতে যাই ইন সাচ কেস ওরকে প্যান নাম্বার এবং আধার নাম্বার দিতে হয় কেওয়াইসি বা নো ইউর কাস্টমার ফরম্যাটে তো এই নতুন রুলস হিসাবে কত লাখ টাকার বা কত কোটি টাকার ওপরে যদি যায় তখন এটা রিকোয়ার হবে আদারওয়াইজ রিকোয়ার্ড হবে না রাইট এখানে তোমরা পাঁচ লাখ বলেছো আবার অনেকে দু লাখ বলেছ না আরে বাকিরা আনসার দাও শুধুমাত্র আনসার দিয়েছে বেশি কিন্তু না দাও নি পঙ্কজ পাঁচ দিয়েছে বাকি সবাইও পাঁচ দিয়েছে শুধুমাত্র অর্ণব যেখানে সেখানে দু লাখ টাকা দিয়েছে আর অর্ণবের অ্যান্সার একদম ঠিক হয়ে গেছে সেটা যাচ্ছে দু লাখ ইটস নট ফাইভ লাখ কালকের ইকোনমিক্স টাইমসেই এটা বেরিয়েছিল যেখানে এই নিউজটা বলা হয়েছে যে প্যান নাম্বার বা আধার নাম্বার অ্যাজ আ কে ফরম্যাট কোথায় লাগবে যখন তুমি যেটা কিনছো সেটা দু লাখ টাকার বেশি হচ্ছে তখন বুঝলে তাহলে কারেক্ট আনসার এখানে এ নয় কারেক্ট আনসার কোনটা সেটা হয়ে যাচ্ছে আমাদের বি দু লাখের বেশি হলে তখন এটা হবে বুঝতে পারলে আচ্ছা এখানে তোমরা আমাকে আমি তোমাদের বললাম কে ওয়াইসি কে ফুল ফর্ম আমি একটু আগেই তোমাদের বললাম নো ইয়ার কাস্টমার এই নো ইয়র কাস্টমার ম্যাটারে কি করতে হয় ফটোগ্রাফ আইডি এই সবগুলো সমস্ত কিছু জমা করতে হয় এই কেওয়াইসি ফরম্যাট কবে থেকে স্টার্ট হয়েছিল কেওয়াইসি কবে থেকে স্টার্ট হয়েছিল বলো নো ইয়র কাস্টমার এটা কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল নো ইয়ার কাস্টমার তো হলো কিন্তু কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল তারপরে আরো অনেক প্রশ্ন আছে এখান থেকেই ইয়াস ভেরি গুড বিকি কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে নো আই নো ইয়োর কাস্টমার দু সালে এটাকে ইন্ট্রোডিউস কিন্তু করা হয় দু সালে রাইট আচ্ছা এবার আর কথা দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এখানে যেটা দেখতে পাচ্ছ প্যান নাম্বার এখানে কিছুদিন আগে বিহারের একটা এক্সাম হলো যেখানে জিজ্ঞাসা করেছিল কোথায় পুলিশের এক্সাম হয়েছিল সেখানে জিজ্ঞেস করেছিলো প্যান নাম্বারে মানে প্যান কার্ডের মধ্যে কখানা নাম্বার থাকে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান তো সেই প্যানের যদি কথা বলি কতগুলো ক্যারেক্টার থাকে বা ইটস বেটার টু সে কতগুলো ডিজিট ডিজিট তো নয় ক্যারেক্টারই থাকে কারণ অ্যালফাবেটও থাকে তাহলে কতগুলো প্যান নাম্বারে থাকে সেটা এবার আমাকে বলবে ঠিক তোমরা ততক্ষণ মেসেজ করো চলে গেলাম পরের পাটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ফর্মুলেটেড আ স্কিম ফর জম্মু অ্যান্ড কাশ্মীর ফর এমপ্লয়মেন্ট নেম দ্য স্কিম রিসেন্টলি কি করেছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে জম্মু অ্যান্ড কাশ্মীরের এমপ্লয়মেন্টের জন্য একটা নতুন স্কিম লঞ্চ করেছে সেই স্কিমের নামটা কি জে অ্যান্ড কে আইডিএস জেএ কে স্বনির্ভর জেএনকে কে আত্মনির্ভর জেএন কে বলো এবং ভিডিওটাকে পারলে একটুখানি ফটাফট ফটাফট শেয়ার করে দাও এটার উত্তরটা দাও তোদের উত্তর একটু লেটে আসছে আচ্ছা সকলে বলছে আত্মনির্ভর 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 না না আত্মনির্ভর না স্বনির্ভর না ইউথ কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ফর্মুলেটেড দ্য স্কিম ফর জম্মু অ্যান্ড কাশ্মীর ফর দ্য এমপ্লয়মেন্ট সেই স্কিমটার নাম হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আইডিএস আইডি এর ফুল ফর্ম কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম আইডিএস স্ট্যান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম তো তোমাকে কিন্তু ঘুরিয়েও বেশ দিতে পারে সেই ঘোরানোর যদি আমি কথা বলি সেক্ষেত্রে তোমাকে বলবে যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্কিম ফর দ্য এমপ্লয়মেন্ট হ্যাজ বিন লঞ্চড বাই ড্যাশ হ্যাজ বিন লঞ্চড বাই ড্যাশ বললে হবে না হ্যাজ বিন লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর আমি আরেকবার কোয়েশ্চেন্সটা স্বচ্ছভাবে রিপিট করছি কি বলা থাকবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম ফর এমপ্লয়মেন্ট হ্যাজ বিন লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর উইচ স্টেট কোন রাজ্যের জন্য রাজ্য বা এখানে স্ল্যাশ দিয়ে কি থাকবে ইউটির জন্য তাহলে কারেক্ট আনসার কোনটা জম্মু অ্যান্ড কাশ্মীর বোঝা গেছে আর এবার এখন তোমরা ঠিক বলেছ কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে দশ প্যান নাম্বারের মধ্যে কেউ এগারো বললে কেউ আট বললে না তুমি যদি তোমার প্যান আর নাম্বারটা প্যান কার্ডের নাম্বারটা একটু মনে রাখো আর হাতে করে বসে থাকো তাহলে বুঝতে পারবে দশখানা হয় সেই দশখানার কিন্তু ভাগ থাকে ভেরি গুড মিস্টার থ্রি সিক্সটি ও বলে দিয়েছে কোনটা লেটার থাকে কোনটা নাম্বার থাকে ওয়েলডন চলে গেলাম আমরা পরবর্তী প্রশ্নে ডক্টর হর্ষবর্ধন হাজ রিলিজড ইন্ডিয়া রিপোর্ট লাসি ওয়েভ ওয়ান হেয়ার এ ইন স্ট্যান্ডস ফর মানে এই যে দেখতে পাচ্ছ লাসি এই লাসি ওয়েব মানে ঢেউ ওয়ান প্রথম ধাপ তো বলা হচ্ছে এই যে লাসির মধ্যে এ

একদম সোজা দ্য প্র্যাকটিস দ্যাট একটুখানি নিচে দেখো এটা আমার এডিটিং মধ্যে প্রবলেম আমি এটাকে আর হাইড করতে পারিনি বলে গেছি রাইট এখানে কি লেখা আছে লাসির ফুল ফর্মটা লংগিটিউড এজিং স্টাডি অফ ইন্ডিয়া তাহলে এখানে এ স্ট্যান্ড ফর যেটা সেটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার এ তাই না হ্যাঁ বাবু অ্যান্সার দেওয়া আছে ওটা মানে দেওয়া আছে ইন দ্য সেন্স ওটা হাইড করা হয়নি কোনো ব্যাপার না আমরা তো এখানে শিখছি তাহলে এখানে যদি বলা হয় সেটা হয়ে যাচ্ছে এজিং ম্যাটারটা কি ম্যাটারটা হচ্ছে যে আমরা এখন যারা ইয়াং আছি তারা এককালে তো বয়স্ক হব তাই না তো বলা হচ্ছে কিছু বছর বাদ দেখা যাবে কিছু বছর বাদ মানে ওর একটা রেঞ্জ এরকমভাবে টুকরো 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 করে কি করেছে কয়েকটা রেঞ্জ দিয়েছে বা ইটস বেটার টু সে ফেস দিয়েছে ওই ফেজগুলো ক্লিয়ার আপ করার পর কি হয়ে যাবে ইন্ডিয়াতে এজেড পোসেনের যে নাম্বারটা সেটা একটুখানি বেশি হবে রাইট আর তার সাথে সাথে বহু রোগ দেখা যাবে তো সেটাই বলা হয়ে যাচ্ছে লংগিটিউড এজিং স্টাডি কতগুলো ফেজ পর সেখানে বেশি এজেড পিপল দেখা যাবে যেরকম কিছু বছর আগে তোমরা শুনেছিলে এবং জাপানের একটা খুব প্রবলেম তোমরা শুনে থাকবে যে ইয়াং জেনারেশন কিন্তু ওখানে কমে যাচ্ছে ঠিক আছে ইয়াং জেনারেশন কমে যাচ্ছে বা ফিউচারের জন্য মানে যেসব হিউম্যান রিসোর্স আছে যে মানবগুলো আছে সেগুলো কমে যাচ্ছে কেন চায়নাতেও তাই চায়নাতে মেজরিটি পিপল কি হয়ে গেছে সেখানে আর ইউথ নেই সেটা হয়ে গেছে এজেট এবার ওয়ার্ক করার জন্য বা কাজ করার জন্য আমার তো লেবার ফোর্স দরকার আর সেই লেবার ফোর্সে কে কাজ করতে পারে ইয়াংরা কাজ করতে পারে একটা সিম্পল ব্যাপার দেখো চায়না ওয়ান চাইল্ড পলিসি এনেছিল ওয়ান চাইল্ড পলিসি আনার জন্য সেখানকার পপুলেশন কী হয়েছিল কন্ট্রোল হয়েছিলো রাইট সেই ওয়ান চাইল্ড পলিসির ফলে যেটা হয়েছিল পপুলেশন কন্ট্রোলিংয়ের সাথে সাথে হয়েছে কি একটা ইয়াং জেনারেশনের যে নাম্বারটা সেটা বাউন্ডেড হয়ে গিয়েছিল সো ভবিষ্যতের দিকে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখব সেখানে এজেড পার্সন বেশি হয়ে গেছে তাহলে রোগ বেশি থাকবে ওয়ার্কিং এফেক্ট হবে এই সমস্ত ম্যাটারগুলোকে নিয়ে ওটাকে কী বলা হয়ে যাচ্ছে লাসি ওয়েভ মানে এই বয়স্কদের প্রথম ঢেউটা কবে আসবে কিভাবে সেটাই এই রিপোর্টের মাধ্যমে বলা হয়েছে বোঝা গেছে বুঝতে পারলে এই লাসি কি ওয়েবসটা হলো সে দেওয়া থাক না আলটিমেট আমরা কি করছি আমরা তো শিখছি না আমরা তো লাসির দেখে নিলাম ফুল ফর্মটা পরীক্ষা হলে তো দেওয়া থাকবে না ব্যাপারটা বুঝতে পারলে বল রে চলো আমি তাহলে এর আগেরটাই যাই আশা করি আশা করি নেক্সট আচ্ছা এখান থেকে আরেকখানা কোয়েশ্চনে কিন্তু আসতে পারে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে লাসি ওয়েব ওয়ান রিপোর্টটা

মাটি পরীক্ষা করে বলা হবে এর মধ্যে এর ভাগটা একটু কম এর মধ্যে এর ভাগটা একটু বেশি তাহলে তোমাকে সার যেটা প্রয়োগ করবে সেটা সেই হিসাবেই করবে তাতে কৃষির কি হবে বেটারমেন্ট হবে জলেরও তাই যখন মাছ চাষের জন্য হয়ে যায় জলের জলের একটা পিএইচ ব্যালেন্স থাকে বা অ্যাসিডিক একটা পার্ট থাকে সেই পিএইচ ব্যালেন্সটা যদি হেরফের হয়ে যায় তার সাথে সাথে অক্সিজেনের লেভেলটা যদি বেশি ডাউন হয়ে যায় ইন কী হয়ে যায় মাছ মরতে থাকে রাইট তাহলে মাছকেও মানে আমরা যে ফিশারির পার্টটা দেখি ফিশারিটাও কিন্তু আমাদের এবার ফার্মিং ফার্মিংয়ের মধ্যে এসে গেছে রাইট তাহলে আমরা কি করব সেই ওয়াটার এবং সয়েলটাকে যদি টেস্ট করে সেই হিসাবে কাজ করি সেক্ষেত্রে অতি অবশ্যই আমাদের কি হয়ে যাবে কৃষিটা আরও বেশি উন্নত হবে আর সেই জন্যই একটা স্টেট বা রাজ্য কি করেছে ভ্যান মানে গাড়ি লঞ্চ করেছে চল্লিশটা গাড়ি লঞ্চ করেছে যার নাম কি থাকবে কৃষি সঞ্জীবনী ভ্যানস থাকবে যারা ঘুরে ঘুরে কি করবে সয়েল টেস্ট করবে এবং ওয়াটার টেস্ট করবে কারেক্ট কোনটা সেটা হয়ে যাচ্ছে আমাদের বি কর্ণাটকা গভর্নমেন্ট এটা করেছে ভ্যান্স দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট কারণ তোমাকে এটাও প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে যে এখানে কৃষি সঞ্জীবনী ভ্যান্স যেটা কর্ণাটক গভর্নমেন্ট লঞ্চ করেছে সেখানে কতগুলি ভ্যান্স আছে কতগুলো ভ্যান রাখা হয়েছে চল্লিশখানা ভ্যান্স রাখা হয়েছে ঠিক আছে চলো ভেরি গুড অনেকেই কর্ণাটকে এখানে অ্যান্সার দিয়েছিলে এবং কর্ণাটকা ইজ দ্য অ্যাবসুলিউটলি কারেক্ট অ্যান্সার রাইট কৃষি সঞ্জীবনী ভ্যান্স কর্ণাটকা চল্লিশখানা ভ্যান্স রাইট এবং ভিডিওটাকে তোমরা একটুখানি শেয়ার করে দিও যারা নতুন আছো তারা এই টেলিগ্রাম চ্যানেলে কি করে যাবে জয়েন হয়ে যাবে এবং যারা পুরনো আছো বাবু একবার সাতটার সময় যদি মনে করো এই গ্রুপের মধ্যে লিঙ্ক দেওয়া হয়নি ব্যস্তার কারণে হোক বা মাইন্ড থেকে বেরিয়ে যাওয়ার জন্য হোক সাতটার সময় তোমরা একবার আড্ডা টু ফোর আড্ডা টু ফোর কম বেঙ্গলির চ্যানেলটাই চলে আসবে অ্যাপের মাধ্যমে বা ইউটিউবের থ্রু দিয়ে তো বাবু সেখানেই দেখতে পাবে ক্লাস হচ্ছে কিনা ঠিক আছে ন্যাপ ফাউন্ডেশন টু প্রোভাইড ওয়ার্কিং ক্যাপিটাল ফর হচ্ছে মিনিমাম দশটা এবং ম্যাক্সিমাম কুড়িটা লোকের গ্রুপ মিনিমাম দশ জন এবং ম্যাক্সিমাম কুড়ি জন ইভেন এই কোয়েশনটাও কিন্তু আসে মনে রাখবে এটা কিন্তু আসে কারণ আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য এটা বেস্ট বেনিফিশিয়ারি তো সেলফ হেল্প গ্রুপ মিনিমাম জন বা ম্যাক্সিমাম কুড়িজনকে নিয়ে একটা গ্রুপ তৈরি হলো সেই গ্রুপ কি করবে মিনিমাম একটা সার্টেন অ্যামাউন্ট যেটা আছে মনে করো পঞ্চাশ টাকা তিরিশ টাকা প্রত্যেক মাসে গিয়ে তারা কি করবে জমা করবে মানে কালেক্ট করলো কালেক্ট করে সেটা কি করা হবে ব্যাংকে গিয়ে জমা করে দেয়া হবে একটা খাতায় আর সেই গোষ্ঠীর বেসিসে এবার সরকার তাদের কি প্রোভাইড করবে লোন প্রোভাইড করবে ব্যাঙ্ক তাদেরকে কি করবে লোন প্রোভাইড করছে রাইট এই যে লোনটা প্রোভাইড করা হচ্ছে সেটা অনেক সময় সাবসিডাইজড লোন হয় অনেক সময় কী করা হয় ফিফটি পারসেন্ট দিতে হবে না কম সুদের লোন হয় এই লোনগুলো এদেরকে দেওয়া হয় সো দ্যাট এরা ফাইন্যান্সিয়ালি কি হতে পারে এস্টাবলিশড হতে পারে বোঝা গেল কী বলা হচ্ছে এরা যেন ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হতে পারে সোজা ভাষায় অনেকে যারা একটুখানি গ্রামের দিকে থাকো বা দেখবে একটু মফসল এরিয়ায় থাকো গোষ্ঠী বলে একটা জিনিস হয় গোষ্ঠী কখনো এই গোষ্ঠীর যদি কথা বলি সেটাই বেসিক্যালি সেলফ হেল্প গ্রুপ রাইট তো তাকে কি দেওয়া হবে টাকা প্রোভাইড করবে কে প্রোভাইড করবে ন্যাব ফাউন্ডেশন ন্যাব ফাউন্ডেশন বুঝতে পারছো সামনে কি আছে ন্যাব ন্যাব ইন দ্য সেন্স নাবার বলা হচ্ছে তার মানে নাবার থ্রু দিয়ে ন্যাব ফাউন্ডেশনের থ্রু দিয়ে এখানে কি করা হবে ক্যাপিটাল প্রোভাইড করা হবে তো কোন ব্যাংকের থ্রু দিয়ে সেটা করা হচ্ছে সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে বোঝা গেল কি বলা হলো হ্যাঁ স্বনির্ভর দল যেটাকে বলা হয় বা গোষ্ঠী বলা হয় স্বনির্ভর দল বা গোষ্ঠী যেটাকে বলা হয় সেটাই ঠিক তাহলে যেটা তোমরা কি দিয়েছ আরবিআই দ্য কারেক্ট আনসার ইজ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে আরবিআই কি করবে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট নাবার ফাউন্ডেশন মানে ন্যাব ফাউন্ডেশন কি করবে ওয়ার্কিং ক্যাপিটাল দেবে তাহলে কি হচ্ছে ম্যাটারটা এখানে হয়ে যাচ্ছে ওই গোষ্ঠীটা এক্স ওয়াইজেড স্বনির্ভর দল সে টাকা পাবে আর এখানে ওয়ার্কিং ক্যাপিটাল কে দিচ্ছে নাবারই একটা অংশ সেটা হয়ে যাচ্ছে ফাউন্ডেশন বা ন্যাফ ফাউন্ডেশন এবার এ হচ্ছে একটা অ্যাপেক্স বডি মানে একদম সুপিরিয়ার পার্ট আর আমরা হচ্ছে চাঙ্গু দল এমনি নর্মাল আম আদমি এবার এ যে টাকাটা দেবে এ কী করবে ভায়া কারোর দেবে আচ্ছা এই পাটে একটু লজিক্যালি ভেবে দেখো এই পাটে কে বসতে পারে এটা একটা সুপ্রিম বডি বলতে পারো হেডে বসে আছে সে কি করছে আমাদের এই ছোট মোটো মানুষগুলোকে লোন দিচ্ছে তাহলে মাঝে তার কানেক্টার থাকতে হবে কানেক্টার মানে এমন একটাকে থাকতে হবে যেখানকার ডিলিং মানে যারা আমাদের এই পাবলিকের সাথে আম পাবলিকের সাথে ডিলিং করছে আম পাবলিকের টাকা দিচ্ছে বা সেখান থেকে টাকা নিজের কাছে জমা রাখছে তার মানে এখানে কখনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও হবে না এক্সিম ব্যাঙ্কও হবে না কারণ এক্সিম ব্যাঙ্ক কিসের জন্য দেয় এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এর জন্য আরবিআই হবে না কারণ নাবার্ডের থেকে বড় অর্গানাইজ মানে নাবার বলবো না ন্যাপ ফাউন্ডেশনের থেকে বড় অর্গানাইজেশন বলতে পারো আরবিআই তাই না 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 ফাউন্ডেশনাবার্ডের থ্রু হয়ে কাজ করছে বাট আরবিআই তো স্বতন্ত্রবাদ পুরো মনিটারি ফেসটাকে দেখছে তাহলে এর মাধ্যমে কি বসবে না আমাদের সাথে নর্মালি কাজ করে কোনটা নর্মাল ব্যাংক নর্মাল মানে যেটাকে আমরা বলি কামার্শিয়াল ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক আইসিআইসিআই অ্যাক্সেস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই সবগুলো তো এই চারটের মধ্যে অপশানে কোনটা রয়েছে দেখো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইভেন্ট এখানে অ্যান্সার দেওয়া আছে দেখলি অ্যান্সার দেওয়া আছে তারপরেও তোরা কিন্তু ডি অ্যান্সার দিয়েছিস আরবিআই অ্যান্সার দিয়েছিস বোঝা গেল চলো অনেকে দিয়েছে পিঙ্কি ভেরি গুড পিঙ্কি আর তার আগে তার পরের গুলো দেখো বাবু আনসার কিন্তু দেওয়া ছিল কিন্তু তারপরেও অনেকে কিন্তু ভুলভাল করেছে কোনো ব্যাপার না তোমরা সত্যিই ডিসেন্ট তাই উত্তরটা দেখতে পাওনি এনিওয়ে আমরা শিখতে এসেছি তাহলে শিখে গেলাম সেন্ট্রাল ব্যাঙ্ক এখানে দিয়েছে না ফাউন্ডেশন হলো সেলফ হেল্প গ্রুপ ক্যান সে কে সেলফ হেল্প গ্রুপ আমার কত সালে লঞ্চ করা হয়েছিল আমার প্রশ্নটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এক্সাক্টলি ও কারোর মাধ্যমে কাজ করে পঙ্ক ভেরি গুড ভেরি গুড বলো এখানে সেলফ হেল্প গ্রুপ কত সালে এস্টাব্লিশড হয়েছিল সেটাই এখানে জিজ্ঞাসা করার আমার আরেকখানা প্রশ্ন যে সেলফ হেল্প গ্রুপ বজ ইন্ট্রডিউসড ইন বলো সেলফ হেল্প গ্রুপ আচ্ছা তোমরা সেলফ হেল্প গ্রুপের যে কথাটা বলা হচ্ছে যে আমাদের এর যদি আমরা জেনেসিস দেখি সেটা হয়ে যাচ্ছে উনিশশো থেকে স্টার্ট হয় তারপর উনিশশো সালে উনিশশো সালে কি করা হয় নাবার্ডের থ্রু দিয়েই কিন্তু এর সূচনা আর যদি ওভারঅল কনসেপ্টের কথা বলি এই কনসেপ্টটা থেকে মাইক্রো ফাইন্যান্স ম্যাটারটাকে জুড়ে বাংলাদেশের একজন অর্থনীতিবিদ ছিলেন তিনি এটার ওপর খুব ভালো কাজ করেছিলেন আর এটার একটা প্রোজেক্ট নেম আছে প্রোজেক্ট হচ্ছে মাই নো এটা নয় নেক্সট পার্ট দিস ওয়ান বলো উইথ স্পেস এজেন্সি হ্যাজ প্ল্যান্ড টু লঞ্চ দ্য স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহকেল ইন মার্চ টু জিরো টু ওয়ান বলা হচ্ছে এর মধ্যে থেকে কোন স্পেস এজেন্সিটা কী করা হয়ে যাচ্ছে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল যেটা আছে সেটা লঞ্চ করবে অর্ণব ছোট্ট ছোট্ট অ্যান্সার দাও বাবু ছোট্ট ছোট্ট অ্যান্সার দাও মানে যেটা রিলেভেন্ট সেটাই দাও বলো স্পেস এজেন্সি হ্যাজ লঞ্চ দ্য স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ইন মার্চ টু জিরো টু ক্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে ইসরো কারেক্ট ক্যান্সার কোনটা ইসরো দেখো ইসরো হ্যাজ আ বিজি শিডিউল মানে এই দু হাজার একুশটা সত্যি সত্যি খুব বিজি শিডিউল কিসের জন্য কি লঞ্চ করবে আদিত্যান আমি বহুবার তোমাদের বলেছি আদিত্য কোথায় যাবে সূর্যে যাবে থার্ড মুন মিশন যেটাকে বলা হয়ে যাচ্ছে চন্দ্রয়ান থ্রি আর তার সাথে সাথে গাগানয়ান গাগান যেখানে কি করা হবে ইন্ডিয়াস হিউম্যান স্পেস মিশন অ্যান্ড আর রেজিলেশন রিয়েলাইজেশন অ্যান্ড দ্য realization অফ স্মল রকেট স্মল স্যাটেলাইট লঞ্চ vehicle sslv মানে তোমাকে এখানে যে ইনফরমেশনসগুলো দিয়েছে এই ইনফরমেশনস থেকে কি কি প্রশ্ন আসবে এখানে কি হচ্ছে চন্দ্রয়ান থ্রি মানে কোথায় যাবে চাঁদে যাবে এটা তো একদম ইজি কিন্তু কবে যাচ্ছে তোমাকে দেখে নিতে হবে নেক্সট পার্টে যদি বলা হয় আদিত্য এল স্যাটেলাইট কোথায় পাঠানো হবে দা অ্যানসার ইজ সান মানে সূর্যতে পাঠানো হচ্ছে অলরেডি আমি বহুবার তোমাদের এটা পড়িয়েছি পড়িয়েছি মানে কথার চলে চলে বলে দিয়েছিলাম আদিত্য এল ওয়ান এর এল স্ট্যান্ডস ফর লগরুদম ওয়ান এখানে যে এল ওয়ান লেখা আছে এল ওয়ান মানে হয়ে যাচ্ছে লগরুদম ওয়ান আর একটা কি গাগনয়ান কোনটা সূর্যতে যাবে আদিত্য এল ওয়ান কিন্তু দেখো হিউম্যান স্পেস মিশন মানে আমাদের মানুষকে স্পেস মিশনে নিয়ে যাবে সেটা আমাদের হয়ে যাচ্ছে কোনটা গাগান হয়ে যাচ্ছে রাইট অ্যান্ড আর একটা কোয়েশ্চেন যেটা এখান থেকে জিজ্ঞেস করবে সেটা যাচ্ছে এসএসএল তার ফুল ফর্ম এস স্মল স্যাটেলাইট লঞ্চ ভেকল আমি কেন বলছি তোমরা রিলেট করে পাচ্ছ আমি তোমাদের বলেছিলাম পিএসএলভি ভি বারংবার পড়িয়ে দিয়েছিলাম পিএসএল ভি এই দুটো আমি বারংবার তোমাদের বলেছিলাম তার মধ্যে থেকে এন টিপিসির পরীক্ষায় পিএসএল ভি পরীক্ষায় এসেছিল কি আসেনি তার মানে এন প্রথম ধাপে যে কোনো একটা শটে যেরকম পি এস এসেছে হয়তো সেকেন্ড ফেজ যে যেটা স্টার্ট হবে সেটা কিন্তু জিএসএলভি জিজ্ঞেস করতে পারে বা এস এস কিন্তু জিজ্ঞাসা করতে পারে গুড মর্নিং বাবু আচ্ছা ফুল শিডিউলটা ওখানে দেওয়া নেই না ওকে ফাইন নো প্রবলেম আজকে আমি দিয়ে দেবো মানে ওখানে আপলোড করে দেওয়া হবে হ্যাঁ পোলার স্যাটেলাইট ভেরি গুড পিএসএল ভি এসেছিল তো পরীক্ষায় আর আমি তোমাদের কতবার পড়িয়েছিলাম বলো তো পিএসএল বি রাইট চলো চলে গেলাম পরের পাটে ওয়েস্ট কোম্পানি হ্যাজ জয়েন্ড হ্যান্ডস উইথ সিট বি ফর রুফটপ সোলার ফাইন্যান্সিং ফর এম এস এম ই মানে মাইক্রো মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ভেরি গুড অর্ণব এইভাবে ছোট্ট ছোট্ট আনসার দাও ঠিক আছে তাহলে বাকিদের চ্যাট যেটা আছে সেটাও আমি দেখতে পারবো ছোটো ছোটো দিলে বলা হচ্ছে এখানে কোন কোম্পানির সাথে সিডবি সিড বি স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এই স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে কোন কোম্পানি টাই আপ করেছে কিসের জন্য সোলার প্যানেল বসানোর জন্য তো কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের টাটা পাওয়ার ভেরি গুড কারেক্ট আনসার কোনটা সেটা হয়ে যাচ্ছে আমাদের টাটা পাওয়ার নাও টেল টেলমি সিডবি ওয়াজ ইন্ট্রোডিউ ওয়াজ এস্টাব্লিশড ইন সিডবি ওয়াজ এস্টাব্লিশ ইন এনিওয়ান আর সিড বি রেড অফিস যেটা সেটাও কিন্তু বেশ কয়েকবার জিজ্ঞাসা করা হয় তো আমি বলে দিই সিড বি কত সালে এস্টাবলিশড হয়েছিল উনিশশো নব্বই সালে এস্টাবলিশড হয়েছিল লখনোতে হচ্ছে হেড অফিস চলে গেলাম এর পরবর্তী প্রশ্ন ফ্রম উইচ স্টেট ইন্ডিয়া হ্যাজ ফ্ল্যাগ অফ দ্য ফর্টি আই এস ই এ আই এস ই এর ফুল ফর্মটা দেখো ইন্ডিয়ান এক্সপিডিশন টু তো এখানে আই এস ই এ তার ফুল ফর্মটা ইম্পর্টেন্ট রাইট কোথা থেকে ফ্ল্যাগ অফ করেছে মানে জার্নিটা কোথা থেকে স্টার্ট করেছে দিস ইজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের গোয়া রাইট এখন না মোটিভেশন নাই একটু পরে দেওয়া হবে দেখো কি বলা হয়ে যাচ্ছে এইটার মধ্যে অনেক কটা ইনফরমেশন দিস ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এভার আর সেইটার জন্য এর বহু টুকরো টুকরো পার্ট আমি পরের স্লাইডটাই এনেছি তোমরা কি এইটা দেখে নাও তারপর আর কি কী কোয়েশ্চেন এখান থেকে অ্যারাইজ হতে পারে সেই ইনফরমেশানটা আমরা কোথায় পাবো সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এ হবে না কারেক্ট অ্যান্সার যেটা Yes, correct answer আনসারটা যাচ্ছে বি আমি বললাম গোয়ার এখানে আছে কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে গোয়া isea ইন্ডিয়ান scientific এক্সপিডিশন ফর আন্টার্কটিকা কোথা থেকে ফ্ল্যাগ ড্রফ্ট হচ্ছে গোয়া থেকে ফ্ল্যাগ ডপট হচ্ছে রাইট হ্যাঁ বি হবে তো আমি তো মুখে বললাম বি মানে অ্যানসারে এখানে গন্ডগোল করে দিয়েছে দা চলো কারেক আনসার যেটা সেটা গোয়া আর কি দেখবো আর দেখানোর মধ্যে এখানে দ্য ফরটিথ ইন্ডিয়ান সাইন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকা ওয়াজ ফ্ল্যাগড অন অন জানুয়ারি ফাইভ ফ্রম দ্য মর্মোগাঁ পোর্ট গোয়া শুধু গোয়া যে তোমার উত্তরে আসবে বা অপশানে থাকবে তা কিন্তু নয় তোমাকে হয়তো বলে দিল ফ্ল্যাগড ফ্রম উইচ পোর্ট কোন পোর্ট থেকে হয়েছে সেটা যদি জিজ্ঞাসা করা হয় কোন পোর্ট থেকে হয়েছে সেটা যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা কী হয়ে যাবে মর্মুগাও পোর্ট হয়ে যাবে রাইট মর্মগাঁও পোর্ট বা এখান থেকে দেখো একটা স্ট্যাটিক কোয়েশনও আরাইজ হয়ে যাচ্ছে রাইট যেহেতু এটা আজকে নিউজ লাইনে আছে হেডলাইনে আছে তো তুমি কি বলতে পারো মর্মগাঁও পোর্ট যেটা সেটা কোথায় অবস্থিত তোমার স্ট্যাটিকটাও কিন্তু পাশাপাশি কি হয়ে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে সো মর্মগাঁও পোর্ট গোয়া আর কি দ্য চার্টার্ড আইস ক্লাস ভেসেল এই নামটা মনে রেখো আমি এবার যেটাকে আন্ডারলাইন করব সেইটা এমভি ভি ভ্যাসেলি গোলভনিন রাইট এই ভ্যাসেলটা বা জাহাজটা কি করছে সেখানে ক্যারি আউট করে নিয়ে যাচ্ছে মানে গোয়া থেকে যেটাকে ফ্ল্যাগড অফ করা হয়েছে মানে যেটাকে স্টার্ট জার্নি হয়েছে সেই স্টার্ট জার্নি কার হয়েছে দিস ওয়ান রাইট এই স্টার্ট জার্নিটা কার হয়েছে এটার এমবি ভ্যাসেলি গলোভিন তাহলে এটাও একটা কোয়েশ্চেন্স হতে পারে ক্লিয়ার আর তিরিশ দিনের এটা জার্নি হবে এটা আমি শুধু ইনফরমেশনের জন্য বললাম অ্যান্ড দেন আরেকখানা ব্যাপার সেটা হয়ে যাচ্ছে কতগুলো মেম্বার থাকবে যাওয়ার সময় যে মেম্বারগুলো থাকছে সেটা হয়ে যাচ্ছে ফর্টি থ্রি মেম্বার তাহলে কতগুলো মেম্বার দিস ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর এইটাকে কে তেল দেবে মানে যেতে যে তেলগুলো লাগবে সেই তেলটা কে দিচ্ছে বাইশ বছর বাদ আবার এই তেলের সাপ্লাইটা কে করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাহলে তোমাকে মনে রাখতে হবে যে ফুয়েলের যে চার্জ আপগুলো আছে বা ফুয়েল যে সাপ্লাই করছে সেই কোম্পানিটা কোনটা সেটা হয়ে যাচ্ছে ইন্ডিয়ান অয়েল তাহলে দেখো এখান থেকেই কিন্তু ওই ছাড়াও ওভারঅল আমি কোয়েশ্চেন কিন্তু নতুন পেয়ে গেলাম রাইট ব্যাসেলের নাম কি তার সাথে সাথে এটা কোথা থেকে ফ্ল্যাগড হয়েছে কতগুলো লোককে নিয়ে যাচ্ছে তেলটা কে দেবে সব কিছু তারপরে সাপ্লাইড জেট এ ওয়ান ফুয়েল মানে এখানে যে তেলটা দেওয়া হচ্ছে সেই তেলটা দিতে পারে এবার তেলের ভ্যারাইটি সত্যি সত্যিই আমরা কেউ জানি না ওখানে জেট এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ যাই দিকটা কেন দিলেই আমরা কি পেয়ে যাব ভয় পেয়ে যাব। তো আমাদের এটাও জানতে হবে যে এখানে যেটা দিচ্ছে সেটা কোনটা সেটা হয়ে যাচ্ছে জেট এ ওয়ান এট উইল অন দ্য রিটার্ন ইট উইল ক্যারি দ্য মেম্বার অফ দ্য থার্টি নাইন একটু ভালো করে লক্ষ্য করো একটু আগে কি বলা হলো এটা কত নাম্বার হচ্ছে ফর্টেথ মানে চল্লিশতম তার মানে আগে কোনটা হয়েছে উনচল্লিশ এই উনচল্লিশে যে যে গিয়েছিল মানে এখান থেকে চলে গেল আন্টার্কটিকা আন্টার্কটিকাতে যাওয়ার পর আন্টার্কটিকার নিচের দিকে নিচেই যাই আন্টার্কটিকাতে গেল এখানে আগেরবার যারা যারা গিয়েছিল তারা কি আসবে ফেরত আসবে আর নিয়ে গেছে কাকা চল্লিশ নম্বর এক্সপেডিশন যেটা সেটাকে ক্যারিড আউট করছে বা পুরো ম্যানেজ ম্যাটারটাকে দেখছে কে কে এন ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চ টেন্ট কোয়েশন থেকেও তোমাকে আসতে পারে কতগুলো নিয়ে যাচ্ছে কত হচ্ছে সেটাও একটা প্রশ্ন কে কে এটাকে ক্যারিড আউট করছে সব ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু এই সেকশনস থেকে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট বোঝা গেল রাইট আর তার সাথে দেখো এই টিমটাকে এই যে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তো কেউ না কেউ লিডার তো থাকবেই সেই টিম লিডারটা কারা কারা এখানে লিড করছে ডক্টর যোগেশ রে এন সি আর এনসিপিও আর এর ফুল ফর্ম আমি অলরেডি বলে দিয়েছি ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশিয়ান রিজন তাহলে সে কি করছে সে এখানে টিমটাকে লিড করবে তার সাথে সাথে আর কী করবে মিস্টার আতুল সুরেশ কুলকর্ণী যিনি জিও ম্যাগনেটিজম ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের সাথে জড়িত রবীন্দ্র সন্তোষ মোরে যিনি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে জড়িত এনারা তিনজন এই পুরো এক্সপিডিশনের কী করবে যে টিমটা আছে তাকে লিড করবে বোঝা গেল কী কী কোয়েশ্চেন্স আসবে কতগুলো ইনফরমেশন এবং তোমরা সবকটা স্ক্রিনশট নিয়েছ সেটা আমাকে বলে দাও সব কটার স্ক্রিনশট নিয়েছ তো একবার আমাকে ইনফর্ম করে দাও এবং ভিডিওটাকে প্লিজ 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 তোমরা একটুখানি কি করবে শেয়ার করে দেবে নতুন যে বন্ধু বান্ধবগুলো আছে তাদেরও একটু বলো না যে তারাও পড়ুক কারণ শুধু নিজে পড়বো মানে এই ধরনের বোকা বোকা কনসেপ্ট ছোটবেলায় হতো আমি নোটস বানিয়েছি আমি অন্য কাউকে দেব না রাইট কিন্তু তুমি যদি ভাবো তুমি কোনো তোমার বন্ধুকে বললে বন্ধুটা ইন্টারেস্ট দেখিয়ে পড়তে আরম্ভ করলো পড়তে আরম্ভ করলে এবং দেখা গেল বাহ তার একটা সাবজেক্টে খুব বেশি স্ট্রংনেস আছে যেটা হয়তো আমার কাছে উইক হয়ে গেছে কমপ্লেক্স খাবার কিছু নেই বন্ধু তোমরা তোমরা কি করবে গ্রুপ স্টাডি করো ডিসকাস করো বলো আমার এই চ্যাপ্টারটা প্রবলেম ওর যদি প্রবলেম হয় তুমি করে দাও গ্রুপ স্টাডি ইজ ভেরি মাছ এফেক্টিভ যদি দুজনেই সিরিয়াস ক্যান্ডিডেট হয় আর যদি বলো যে ও বলার পরেও ও হয়ে যাচ্ছে মানে হলি হ না হলে না হ এই ধরনের যদি ক্যাজুয়ালনেস হয় তুই যা খুশি করকে যা আমি দেখব না নিচে ভালো থাকলেই ভালো বোঝা গেল কিন্তু গ্রুপ স্টাডি কিন্তু খুব ভালো আগের পেজটা দেব ভেরি গুড রিয়া আগের পেজ মানে দিস ওয়ান এর আগের পেজটা দিতে হবে এর আগের প্রেসটা দিতে হবে কি ফার্স্ট তো দিয়ে দিয়েছি বাবু এইটাই তো প্রথমটা ছিল এটা প্রথম গেছে সকলের তাহলে আমরা কি দেখলাম একটা কোয়েশ্চেন্স থেকে এতগুলো কোয়েশ্চেন কিন্তু আমরা আরাইজ হয়ে গেলাম মানে বলতে গেলে দশ থেকে বারোখানা কোয়েশ্চেন শুধুমাত্র আমরা এই একটা কোয়েশ্চেনের ভেতরে পেয়ে গেলাম এইভাবে তোমাকে কি করতে হবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে চলো চলে গেলাম নেশন হ্যাজ সাইন্ড দ্য টপ স্পট সরি স্পট টপ স্পট ইন দ্য টেস্ট র্যাঙ্কিং টেস্ট র্যাঙ্কিংয়ের এ টপ পজিশনে কে এসেছে our message ku late. It act a problem. Bolo. Which nation has gained the top <coughs> spot in the test ranking? New Zealand, England, India, South Africa. Easiest question ever. Answer bolo. হেল্প করতে পারি তোমাকে একটা কাজ করতে হবে সেটা হয়ে যাচ্ছে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে এখানে কি করবে একটুখানি মেসেজ করে দেবে মানে এইটা একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাও আমি তোমাকে গাইড করে দেবো তোমাকে বলে দেবো চলে গেলাম পরের প্রশ্নে উ এস চেয়ার অফ দ্য হাই লেভেল কমিটি টু কমেমোরেট দ্য ইয়ার লং সেলিব্রেশন অফ দ্য ওয়ান টোয়েন্টি ফিফথ বর্থ অ্যানিভার্সারি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস কোয়েশ্চেন স্টার মানে হয়ে যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে কি করা হবে এখানে পুরো বছর ধরে সেলিব্রেশনস করা হবে তার জন্য একটা হাই লেভেলের কমিটি তৈরি করা হয়েছে সেই হাই লেভেল কমিটিতে কে হেড রয়েছেন সুপ্রিম বডি সেটাই জিজ্ঞেস করা হয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদী রাজনাথ সিং রামেশ পোখরিয়াল বুঝতে পারলে প্রশ্নটা কি বলা হয়ে যাচ্ছে একটা হাই লেভেল কমিটি মানে গ্রুপ অফ পিপল ক্রিয়েট করা হয়ে যাচ্ছে যেটাকে লিড করবে একটা মানুষ সেই মানুষটাকে আর এই কমিটিটা কি কাজ করবে এই কমিটিটা কি করবে পুরো সারা বছর ধরে সেলিব্রেশন হবে সেই ইয়ার লং সেলিব্রেশন সেই ইয়ার লং সেলিব্রেশন কার জন্য হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য একশো পঁচিশতম জন্মবার্ষিকী হিসাবে সব থেকে ভালো হয় তেইশে জানুয়ারিটা যদি কোনো একটা ইম্পর্টেন্ট ডে হিসাবে সেলিব্রেট করতে আরম্ভ করি আমরা রাইট আচ্ছা সকলে বলছো অমিত শাহ আমার অনেকে বলছো বি নরেন্দ্র মোদী আচ্ছা মোটা ভাই মোটা ভাইয়ের ছোট ভাই এটা হচ্ছে নরেন্দ্র মোদি রাইট কারেক্ট অ্যান্সার যিনি যিনি এই কমিটির হেডে আছেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদি আরে বাবা না বড় ভাই থাকতো ছোট ভাই কেন চলো চলে গেলাম পরের প্রশ্নে পরের প্রশ্নে যাওয়ার আগে দেখতে পাচ্ছ বিসিএস এর মোস্ট এক্সপেক্টেড ব্যাচ এভার মিশন এই মিশন এর যদি বাবু কথা বলো সেক্ষেত্রে কি হয়ে যাবে আই অফিসার এবং ডাব্লিউ অফিসার যারা আছেন তারাই তোমাদের কি করাবেন প্রিলিমস মেন্স ইন্টারভিউ তিনটের সেকশনটাই উনি কিন্তু দেখাবেন বোঝা গেল তিনটের সেকশনটাই কিন্তু উনি দেখাবেন তাই তোমরা যত তাড়াতাড়ি পারো এই ব্যাচটাতে জয়েন হয়ে যাও যাদের সিরিয়াস স্বপ্ন আছে যে হ্যাঁ আমি ডাব্লু অফিসার হবো এবার একটা মহাপ্যাক নিয়ে আমি বাবু কথা বলে দিই মহাপ্যাকটা বেসিক্যালি কি ডাব্লিউ মহাপ্যাক কথাটার মানে হয়ে যাচ্ছে ডাব্লু এর যে সমস্ত কোর্সগুলো আছে সেই সমস্ত কোর্স অটোমেটিক্যালি কি হয়ে যাবে আপডেট হয়ে যাবে রাইট ফর অ্যান এক্সাম্পল প্রথম ব্যাচ ডাব্লু টু ওয়ান পয়েন্ট ও ডাবু ও এই সব কিছু ছিল ঠিক এটা ছিল এবার যখনই আমাদের এই মহাপ্যাক লঞ্চ হলো মহাপ্যাক মানে ডাব্লিউ বিসিএস ওয়ান এবং ডাব্লু বিসিএস টু দুটোই ক্লাস কারা পাবে মহাপ্যাকের স্টুডেন্টরা পাবে রাইট তুমি মহাপ্যাক নিয়ে আছো তুমি অলরেডি ডাব্লিউ বিসিএস টু পয়েন্ট ও দেখছো ডাব্লু বিসিএস ওয়ান পয়েন্ট ও দেখছো চলছে 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 হঠাৎ করে কী লঞ্চ হয়েছে মিশন ডাব্লু বিসিএস বিলিভ মি যারা আগে থেকে মহাপ্যাক নিয়ে রেখে দিয়েছিল তাদের এখানে টাকা দিতে হয়নি রাইট তাদের অটোমেটিক্যালি কি হয়ে গেছে এই মিশন ডাব্লু বিসিএসটা কিন্তু এখানে অ্যাড অন হয়ে গেছে একটা সার্টেন টাইম দেওয়া আছে কি এই টাইমের মধ্যে বারো মাসের মধ্যে তাহলে দেখো মনে করো আগামী তিন মাসে আরও একটা কোর্স বেরোলো যে কোনো সাবজেক্টের আরও একটা কোর্স বেরোলো কিন্তু সেই কোর্সটা শুধুমাত্র যদি ডাব্লিউ এর জন্য হয় তাহলে অবভিয়াসলি সেটা অ্যাড হবে শুধুমাত্র ডাব্লিউ এর জন্য কিন্তু যদি মনে করো জেনারেল কম্বিনেশন হিসাবে রাখি তখন সেটা আলাদা প্যাকে আসছে এটা হচ্ছে মহাপ্যাক अच्छा मुन्नी माथिया वेरी गुड वेस्ट बेंगल सीएम डिक्लेयर्ड डिक्लेयर दैट 23 जनवरी एज द देशनायक डे চলে গেলাম পরের প্রশ্নে বলো উইচ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হাজ লঞ্চ দ্য ইনভেস্টার্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইটেল দ্য প্যাশন কো মত রোকো এই যে অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেসটা কে লঞ্চ করেছে আচ্ছা পঙ্কজ তুমি কি বলেছো আমি ঠিক বুঝতে পারলাম না পঙ্কজ কোনটা ওয়ান এইটার কথা বলছো ପଙ୍କଜ ରିପ୍ଲାଇ ଦାଓ ଆଚ୍ଛା ବକି ଷ୍ଟୁଡେଣ୍ଟ ଏକ କର এইটার কথা বলছো হাই লেভেল কমিটি নরেন্দ্র মোদি তুমি বলতে কি চাইছো কোনটা মানে ইউ আর সেইং দ্যাট অমিত শাহ ইজ ইন দ্য হেড বডি তোমার মতে অমিত শাহ আছেন হেডে পঙ্কজ রিপ্লাই দাও মোদিজি কোনো একটা শিখ গুরুয়ের কমিটি ওকে ফাইন বাবু গভর্নমেন্ট ফর্মস আ হাই লেভেল কমিটি টু কমোমোরেট নেতাজি বার্থ অ্যানিভার্সারি রাইট টু ডেজ আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর যেখানে বলা হয়েছে আ হাই লেভেল কমিটি হেডেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ বিন কনস্টিটিউটেড টু কমোরেট দ্য ওয়ান টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ নেতাজি সুভাষচন্দ্র বোস এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে পুরো কথাটা তুলে তারপরে আমি অপশনসগুলো এখানে দিয়েছি কোয়েশনসটা আমি বলে দিচ্ছি ইন্ডিয়ান এক্সপ্রেসে এইটা লেখা ছিল আ হাই লেভেল কমিটি হেডেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হাজ বিন কনস্টিটিউটেড টু কমোমোরেট দা ওয়ান টোয়েন্টি দ্য সেলিব্রেশন অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান এক্সপ্রেস সেখান থেকে কোয়েশ্চেনসটা এইভাবে তোলা এবং তারপরে এখানে এই অপশনসগুলো দেওয়া কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে বলো ইন্ডিয়ান এক্সপ্রেসে যে কথাটা দিয়েছে সেটার মানেটা কি বাবু যখন যেটা পেপারের মধ্যে দেওয়া আছে সেই পেপার কাটিং থেকে এগুলো কোশ্চেন্সগুলো তৈরি করা সেই পেপারের মধ্যে যে হেডলাইনগুলো থাকে সেই পেপার থেকে এখানে অ্যান্ড ইউ সাইড কী যেন লিখেছো যে রং টু হান্ড্রেড ফাইন তাহলে তুমি আনসার করো অমিত সাথে আমরা আনসার করব নরেন্দ্র মোদীতে বলো প্যাশন কো মত রোকো রোকো মত সরি প্যাশন কো রোকো রোকোমথ আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের কোনটা আইডিএফসি মিউচুয়াল ফান্ড আইডিএফসি মিউচুয়াল ফান্ড সে কি করেছে এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লঞ্চ করেছে যেখানে প্যাশন স্কো রোকোমত এটা বলা হয়ে যাচ্ছে চলে গেলাম পরের পাটে ওয়েট স্টেট হাজ লঞ্চ দ্য লঞ্চ প্যাড স্কিম ফর অ্যাবাভ এইটিন ইয়ার্স ইউথ কামিং ফ্রম দ্য চাইল্ড কেয়ার ইনস্টিটিউট যে চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে আছে সেই চাইল্ড কেয়ার ইনস্টিটিউটের যারা আঠেরো বছর যে বাচ্চাগুলোর হয়ে গেছে তাদের জন্য একটা স্কিম লঞ্চ করা হয়েছে সেটা কোন স্টেট করেছে সেটাই এখানে কোয়েশনের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে রাইট অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে মাধ্যপ্রদেশ কারেক্ট আনসার কোনটা মাধ্যপ্রদেশ চলে গেলাম পরের পাটে দা ইন্ডিয়ান নেভি হ্যাজ সাইন্ড কন্ট্রাক্ট উইথ উইচ কোম্পানি ফর লাইট অ্যাম্পিফিকেশন বাই দ্য স্টিমুলেটেড এমিশনস অফ রেডিয়েশন ড্রাজেল লেজার ড্রাজ ডেলস সরি ডাজলার যেটাকে বলা হয় লেজার ডাজলার তো সেইটার এখানে কে করেছে ইন্ডিয়ান নেভি কার সাথে সাইন আপ করেছে বলো ইন্ডিয়ান নেভি হ্যাজ সাইন্ড কন্ট্রাক্ট উইথ উইচ কোম্পানি ফর লাইট অ্যাম্প্লিফিকেশন বাই দা স্টিমুলেটেড এমিশন ফর রেডিয়েশন ডাজলার এর মধ্যে থেকে কোন কোম্পানির সাথে এই কন্ট্রাক্টটা হয়েছে অ্যান্ড দা কারেক্ট অ্যান্সার ইজ যেটাকে বলি আমরা ভারত ইলেকট্রিক্যাল লিমিটেড দ্যাট মিনস দিস ওয়ান বিইএল ক্লিয়ার চলে গেলাম পরের পার্টে আল প্রিজার্ভড রিমেন অফ আইসএলাইনো ওয়ার ফাউন্ড ইন দ্য নেচ নেশন কোথায় পাওয়া গেছে এটা দ্য ওয়েল প্রিজার্ভড রিমেন্স আইস এজ উলি রাইনো মানে আইস এজের সময়কার এইটা পাঠ কোন দেশে পাওয়া গেছে রাশিয়াতে আন্টার্কটিকাতে গ্রিসে নাকি আইল্যান্ড আইসল্যান্ডে ভেরি গুড ইট ইজ এন রাশিয়া এটা কোথায় অবস্থিত সেটা যাচ্ছে রাশিয়াতে অবস্থিত চলে গেলাম পরের পাঠ নেশন পার্ক রিসেন্টলি ওয়েচ ন্যাশনাল পার্ক রিসেন্টলি গট নোটিফাইড ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর জিরো টু ওয়ান কিলোমিটার এরিয়া অ্যারাউন্ড ইটস বাউন্ড্রি ডিক্লেয়ার্ড অ্যাড ইকো সেন্সিটিভ জোন व्च नैशनल पार्क रिसेंटलि गट नोटीफाइड फ्रम सेंट्रल गवर्नमेंट की जरोो थे एक किलोमीटर एरिया जो आई कर इको सेंसिट जो कनवार्ट करा इको सेंसिटी जो हिसाब डिक्लेयार्ड करा ओरांग मौलि सैंडलपिक ना कि माथिकेट्टन <coughs> আচ্ছা ওই যে না নেতাজি নিয়ে এলো যখন এই একটা কন্ট্রাডিকশন আমি দেখতে পেলাম লাইক ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা বলছি ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা দেওয়া আছে আর তোমরা বলছো ম্যাম হিন্দুতে একটা দেওয়া আছে সো ইটস বেটার কে আমরা একটা কাজ করব। আমি ওটা গ্রুপের মধ্যে তোমাদের দিয়ে দেবো তোমরা দেখবে ওটা আমি ওই যে প্রেস ইন্ডিয়া যেটা আছে মানে পিটিআই যেটাকে বলা হয় প্রেস ট্রাস্ট ইন্ডিয়া তার রিলিজ হওয়া যেটা থাকবে আই উইল চেক কি দেওয়া আছে এবং সেই হিসাবে বুঝতে পারলে কি বলা হলো যখন এই ধরনের একটা কন্ট্রাডিকশন আছে যে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা অ্যান্ড হিন্দুর যে কথা বলা হয়েছে সেখানে একটা তো একটা ম্যাটার খুব ভালোভাবে আমরা করতে পারি সেটা হয়ে যাচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া যে রিলিজটা করছে কে আছে হেডেড বাই অ্যান অল দ্যাট সেখান থেকে চেক করে আমি গ্রুপের মধ্যে ওটাকে দিয়ে দেবো তাহলে আমরা কারেক্ট ক্যান্সারটা পেয়ে যাব ঠিক আছে চলো কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে মাথিকেটান সোলা কারেক্ট অ্যান্সার যেটা সেটা মাথিকেটন সোলা মাথিকেটন সোলা কোথায় অবস্থিত দ্যাট ইজ ইন ইদুকি ডিস্ট্রিক্ট হুইচ ইজ ইন কেরালা বোঝা গেছে গুড মর্নিং আরে না না সাইডে গিয়ে রিচেক নয় যখন দুটো ম্যাটার আসছে দুজনের দুটো আলাদা আলাদা দেখা যাচ্ছে সো ইটস বেটার যেটা জেনুইন ফ্যাক্ট হবে সেটা কোথায় দেওয়া থাকবে পিটিআই দেওয়া থাকবে তো পিটিআই থেকে ওটা দেখে নিয়ে যে তুমিও দেখতে পারো আমিও দেখে নিতে পারি একই ব্যাপার সেই পিটিআই থেকে দেখে নিয়ে ওটা হয়ে যাবে রাইট অফ ইন্ডিয়া টু রিসিভ ট্রানজেকশন টু টু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দেখো আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাঙ্ক এই কোঅপারেটিভ ব্যাঙ্ক কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্টে চলে আর এই আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কটাকে কি করা হয়ে যাচ্ছে লাইসেন্স প্রোভাইড করা হচ্ছে কিসের স্মল ফাইন্যান্স ব্যাংকে। স্মল ফাইন্যান্স ব্যাংক যারা স্মল অ্যামাউন্ট ডিপোজিটারের কাছ থেকে ডিপোজিট করতে পারে তার সাথে সাথে যেটা করতে পারে সেটা কি সেটা হয়ে যাচ্ছে লোন দিতে পারে লোন কতটা দিতে পারে আপ টু টোয়েন্টি ফাইভ লাখ দিতে পারে রাইট এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কনভার্ট করা হচ্ছে কোনটা আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কে কোন আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক সেটা দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি শিবালিক মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাঙ্ক ডাব্লিউ বিসিএস এ পেমেন্ট প্রবলেম হচ্ছে কি কি পেমেন্ট প্রবলেম হচ্ছে কি বলাচ্ছে এদের সাইটটা কি জীবনে ঠিক হবে না হয়ে যাবে ট্রাই করতে থাক একটু রাতের দিকে একটু ভোরের দিকে দরকার বলে মাঝরাতে উঠে যেভাবে পারচে একটুখানি করো যখন সার্ভারের লোডটা কম থাকবে রাইট ওকে আজকে এই পর্যন্ত রাখলাম অ্যান্ড ডোন্ট ওয়ারি ওখানে যখন একটা কোয়েশ্চেন্স নিয়ে দুটো জায়গায় দ্বিমত রয়েছে তাহলে সেই দ্বিমতটাকে ঠিক করতে কী করতে পারে একমাত্র যারা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তার যে রিলিজ হবে মানে গভর্নমেন্ট সাইট থেকে যে রিলিজ থাকে যে কমিটির লিস্ট থাকে সেখান থেকে একবার রিচেক করে আমি তোমাদের এই গ্রুপের মধ্যেই ওটাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে জানিয়ে দেব। যে কোনটা হয়েছে কোনটা আসল রাইট যেটা ঠিক হবে সেটাই তোমরা পাবে আবার আমরা বিকেলবেলা পাঁচটার সময় দেখছি বিকেলবেলা পাঁচটার সময় যেটা দেখব সেটা কী করব। আমরা ব্যাংকিং নিয়ে পড়বো ব্যাঙ্কিং ইন দ্য সেন্স কোন ব্যাংক কবে এসেছিল সেটা স্ট্যাটিক পার্ট বর্তমানে কি কি পলিসি তার ফাংশনিং পার্ট সেই সব নিয়ে এমসি আমরা বিকেল কটায় করব পাঁচটার সময় করব ততক্ষণের জন্য টাটা বাই বাই